আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো পুরা গ্রামের স্টাইলে, গ্রামের মানুষরা যেভাবে শাক ভাজি করে ঠিক সেইভাবে একটা মজাদার শাক ভাজি। তো চলো এই শাকটা কিভাবে রান্না করছি এর মূল রেসিপিটা দেখে নিচ্ছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল। সরিষা তেল দিয়ে দিলাম, একটু গরম করি। এখন এখানে দিয়ে দিব, এখন সরিষার তেলটা একটু গরম হয়েছে, এখানে আমি 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিব। একটু ভেজে নিব, আর এখন দিয়ে দিব এখানে 1 চামচ কালি জিরা, কালো জিরা 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এটা একটু ভাজবো। এখানে সব রকমের পাঁচমিশালি শাক, লাল শাক, তারপরে হচ্ছে কলমি শাক, যে কোনো শাক রান্না করা যায় এই ওই প্রসেসে। আমি 2টা শাক নিয়ে নিয়েছি আজকে, তো 4-5 আটি করে দুই রকমের শাক নিয়ে নিয়েছি। এখন এখানে এটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ লাগবে না, আধা চামচ হলেই হবে। পিঙ্ক সল্ট দিচ্ছি, তোমরা নর্মাল সল্ট দিতে পারো। আধা চামচ লবণ দিলাম, দিয়ে এখন এটা নেড়ে দিব। এখন এটা নাড়া হয়ে গিয়েছে, এখন এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করতে থাকবো, এটা একটু নাড়তে থাকবো আর এটা সেদ্ধ করতে থাকবো। তো এটা মিডিয়াম আঁচে হালকা করে এটা সেদ্ধ করে নিতে হবে, এটা থেকে যেটা পানি উঠবে সেই পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে, এটাতে এক্সট্রা কোনো পানি টানি কিচ্ছু দিতে হবে না, জাস্ট এটা একটু সেদ্ধ করা আর কি। তো এটা আমি 4-5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি, আর এর মধ্যে নাড়তে থাকব, আর এটা শুধু নাড়তেই থাকব, একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিব আর এটা সেদ্ধ করতে থাকব। দেখো এটা 5 মিনিটের মতো আমি এটা সেদ্ধ করছি, দেখো এটা এমনি এমনি পানি উঠে গিয়েছে, কতগুলা পানি দিতে হয়নি। তো এটা এখন অল্প আঁচে রান্না করছি, এখন আঁচটা বাড়িয়ে দিব, বাড়িয়ে হালকা মিডিয়াম থেকে একটু বেশি করে বাড়িয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এখন এটা 4-5 মিনিট মোটামুটি আঁচে দিয়ে রান্না করে এটা এরকম হয়েছে, পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। এভাবে এভাবে নেড়ে নেড়ে দিতে হবে, একটু পর পর এভাবে ভালো করে নাড়তে হবে, না তো এটার পানি শুকাবে না। এখন এটার পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা কি করব, এটা আমি নাড়িয়ে নামিয়ে একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এটা একটু ঠান্ডা হলে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখন এটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে তাই, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এখন এটা আমি নামিয়ে
এটা আমি ব্লেন্ড করে নিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এই একটা জারে নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের জারে, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। তোমরা চাইলে পাটা পুঁতাতেও পিষে নিতে পারো, এটা পাটা পুঁতাতে পিষে নিলে বেশি সুন্দর হবে। আর ব্লেন্ডারে একই সেম, তো এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যে যেটাতে ইজি ফিল করো সেটাতেই ব্লেন্ড করবে। তো আমি এখন এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখো এরকম আসছে। এখন আমি এটা বাগার দিয়ে নিব। চাইলে এটা এভাবেও খেতে পারো, আর নয়তো বাগারও দিতে পারো। আমি একটু বাগার দিব পেঁয়াজ দিয়ে। এখানে আরেকটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 2 চামচের মতো দিলেই, এখন অল্প দিলেই হবে, একবার তো দিয়েছি তেল। আর এখন দিয়ে দিব এখানে একটা অর্ধেক অল্প একটু ছোট্ট একটা পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা দিয়ে দিব। দিয়ে এটা একটু ব্রাউন করে ভেজে নেব। এখন এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেস্ট করা শাকটা। এই শাকটা এখন দিয়ে দিব ভিতরে। এটা একেবারে গ্রামের খাবার, একেবারে ভিলেজের খাবার। এটা ভিলেজের শাক, গ্রামে এইভাবে শাক রান্না করে। এটা তো গ্রামে তো লাখ, ওই যে কি বলে না, খড়ির চুলা না কি বলে, মাটির চুলা যেটা বলে, সেটাতে রান্না করা হয়। তো তো এটা সেই লাকড়ির চুলায় রান্না করলে খুব মজা হয়। আর আমরা তো গ্যাসের চুলায় রান্না করি, খাবার অত টেস্টি হয় না, যদি আমি অত খেয়ে অভ্যস্ত না। এই ছোটোবেলায় নানু দাদুর সাথে যদি গ্রামে বেড়াতে যেতাম তখন খেতাম, ওটা খুব ভালো লাগতো। এখন এটা খুব মজার একটা আনকমন শাক। বাচ্চারাও যদি না খেতে চায় তাহলে খেতে চাবে, বুঝবে না এটা কি, তখন এইভাবে দিলে, ভাত দিয়ে মেখে দিলে ভাতের সাথে খেয়ে ফেলবে। খুব একটা হেলদি স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের জন্য। তো এই ছিল আজকে আমার শাক ভাজি। তো সবাই ভালো থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, লাইক দাও, শেয়ার করো, আর কমেন্ট করে একটু জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।